আচ্ছা আপনারা কখনো তেল ছাড়া কাবাব খেয়েছেন শীত কাবাব আচ্ছা আসুন আজকে শেখাচ্ছি আমি কেমন করে বানাতে হয় তেল ছাড়া শীত কাবাব তো প্রথমে একটা চাটুতে আমি সামান্য আস্ত ধনে আস্ত জিরে এবং আস্ত মৌরি একটা স্টার অ্যানিস আর কিছু ছোটো এলাচ এবং কিছু কসুরি মেথি নিয়ে হালকা একটু ভেজে নেবো মানে শুকনো খোলায় ভেজে নেব কোনো তেল তেল ছাড়া এমনি ভেজে নেব আর ভাজার জন্য একটু নুন দিয়ে দেবো যাতে টেম্পারেচারটা ইভেনলি সব জায়গায় ছড়িয়ে যায় সেই জন্য হালকা একটুখানি নুন দিয়ে আমরা ভেজে নেব হালকা একটু ভেজে নেব বেশিক্ষণ না জাস্ট ময়শ্চারটা যাতে মরে যায় সেরকম মতো করে ভেজে নেব এবার ভেজে নেওয়ার পরে এবার একটা পাত্রে সঙ্গে সঙ্গে আমরা তুলে নেব এবার সেটাকে ঠান্ডা করে নিয়ে আমরা বেশ কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবার সেটাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নেব এবার অন্য একটা দিকে আমরা দিয়ে দেব নিয়ে নেবো মাংসর কিমা এখানে আমি চিকেন কিমা ইউজ করেছি তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন সামান্য পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট এর সঙ্গে দেব যে মশলাটা আমরা বানিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো এছাড়াও দেব আমরা চিলি ফ্লেক্স কিছু আর ধনে পাতা কুচি ব্যাস হয়ে গেল এই সব কিছুকে ভালো করে আমরা হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেবো যাতে সমস্ত জিনিসটাতে সব মশলা ভালোভাবে মেখে যায় একটু হাতে সময় নিয়ে মাখবেন এই মাখাটাই আসল আর চিকেনের যে নিজের যে ফ্যাট সেটা দিয়ে যেহেতু রান্নাটা হবে সেই জন্য মাখাটা খুব ইম্পর্ট্যান্ট মাখাটা যত ভালো হবে এর টেস্টও ঠিক ততটাই ভালো হবে এবার খুব ভালো করে একটু সময় নিয়ে আমরা সুন্দর করে জিনিসটাকে মেখে নেব আর এদিকে আমি দেখাচ্ছি একটা শিক নিয়ে নেব আমরা আমার কাছে এরকম এই শিখগুলো আমার এয়ার ফায়ারের শিক আপনাদের কাছে যদি এমনি স্টিক থেকে থাকে তাহলে এমনি কাবাব স্টিক দিয়ে করতে পারেন যদি একান্তই কিছু না থাকতে পারে তাহলে এরকম হাতে করে লম্বা শেপ দিয়ে নিয়েও আপনারা বানিয়ে নিতে এটাকে আমি আজকে ফ্রায়ারে বানাচ্ছি আপনারা যদি মনে করেন যে এমনি প্যানে করবেন সেই প্যানেতেও আপনারা করতে পারেন এটাকে এইভাবেই বসিয়ে দেবেন আর ঢাকা দিয়ে দেবেন বিন্দু মাত্র তেল লাগবে না আমি আপনাদের প্রমিস করতে পারি একটা বিন্দুও তেল লাগবে না দেখবেন মিনিট দুই তিন বাদেই মাংস নিজস্ব একটা জল তেল ছাড়বে সেটা দিয়ে সুন্দর তৈরি হয়ে যায় কোনো তেল ব্রাশ করবার কোনো কিচ্ছুর দরকার নেই আর অসম্ভব জুসি হয় এটা এই মানে নয় যে আপনাকে এয়ার ফ্রায়ারেই করতে হবে কি ওভেনে করতে হবে আপনার অনায়াসে এটা কিন্তু আপনার কড়াইয়ে এই চাটুতে কিংবা প্যানেতে করতেই পারেন এই দেখুন আমার তৈরি হয়ে গেছে আর অসম্ভব জুসি ময়েস্ট আমি এয়ার ফায়ারে একশো পঁচাশি ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়েছিলাম চোদ্দো মিনিটের জন্য আর দেখুন আমার তৈরি হয়ে গেল কত ঝটপট তৈরি হয়ে যায় এক বিন্দু তেল নেই খেতে যে অসাধারণ সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না দেখেও আপনারা বুঝতে পারছেন আর এই তো তৈরি হয়ে গেলো আমাদের বাড়িতে তৈরি অসম্ভব টেস্টি শিক্ষাভাব কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক ফলো শেয়ার করে পাশে থাকুন